অফিসের স্বার্থে ব্যবসার স্বার্থে যদি কিছু চেঞ্জ করার হয় সেটা আমি করতে পারি। না পারো না। চেঞ্জ করার আগে তোমাকে সবার সঙ্গে আলোচনা করতে হবে, বাবার পারমিশন নিতে হবে। বলে যাও না আমি সুপথ। এখনো কিন্তু কাগজে কলমে বাবা এই কোম্পানির মালিক। আচ্ছা মেজবুদি, এইসব করার আগে কি তুমি বাবার পারমিশন নিয়েছিলে? তোমার কি মনে হয়? আরে বাবা, অনেকদিন আগেই আমার কথা হয়ে গেছে, বাবা আমার পারমিশন দিয়ে রেখেছিলেন। আর তুমি তো বাড়িতেই ছিলে না, আর তোমার দুই দাদাও হসপিটাল নিয়ে বিজি ছিল। এই হসপিটালের কাজ সামলে, অফিসের কাজ সামলে, বাড়ি সামলে, সবটা ব্যালেন্স করে কিন্তু আমিই চলছি নিখিল। তোমরা অফিসে এসে আমাকে এইভাবে চার্জ করছো, তোমাদের তো আমাকে এনকারেজ করার কথা। সরি মেজবতি, তোমাকে আমি এনকারেজ করতে পারলাম না, কারণ যে উদ্দেশ্য নিয়ে তুমি এই কাজটা করছো সেটা অসৎ। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো নিখিল, কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। সেগুলো তো এই পেপারগুলো দেখলেই আমি বুঝে যাবো। আরে কি হচ্ছে নাকি? আমি জানতাম পাওয়ার অফ অ্যাটর্নি তুমি নিজের নামে করতে চাইছো। কি হলো মেজবতি, চুপ করে আছো কেন? কিন্তু বাবার পারমিশন ছাড়া কিছু হবে না। আগে বাবা সবটা দেখবে, তারপর ডিসিশন নেবে তোমাকে পাওয়ার দেওয়া হবে কি হবে না। আর বাবা যতক্ষণ না সুস্থ হচ্ছে এখানে কোনো লিগাল অ্যাক্টিভিটি হবে না, অ্যান্ড দ্যাটস ফাইন। কাগজগুলো এইভাবে ছিঁড়ে ফেলে দিলে? ফেললাম, নালে ফ্রড কেসে তুমি ফেঁসে যেতে মেজ বৌদি। পুলিশ এখানে এসে যদি তদন্ত করত তাহলে তো তোমাকেই অ্যারেস্ট করতো।